গতকাল 9/7/2024 রাত্র অনুমান 9টা নাগাদ আমাদের সাব ইন্সপেক্টর SI জিতেন্দ্র ত্রিপুরা এবং স্টাফ পানিসাগর নাকাতে ডিউটি অবস্থায় একজন লোক সন্দিগ্ধ অবস্থায় দেখতে পাচ্ছে যে কুমারঘাটের দিকে যাচ্ছে। ওকে ডাক দিয়ে ওর নাম ঠিকানা জিজ্ঞেস করা হলো। ওর নাম হলো ইকবাল আহমেদ, বয়স 46, ওর বাড়ি মধ্যরাজনগর কুর্তি থানা কদমতলা। তো জিজ্ঞাসাবাদে ও স্বীকার করে নিল যে ওর সাথে কিছু ড্রাগস আছে। পরবর্তীকালে সিনিয়র অফিসার এবং ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের উপস্থিতিতে আমরা ওর বডি সার্চ করি এবং ওর কাছ থেকে 2000 সাসপেক্টেড ইয়াবা পিল রিকভার করা হয়, যার কালোবাজার মূল্য অনুমান 40-50 লাখ হবে। পরবর্তীকালে এগুলোকে আমরা সিজ করি এবং ওই লোকটাকে ডিটেইন করে থানায় আনা হয়। NDPS কেসে ওকে বুক করা হয় পানিসাগর থানা, যার কেস নাম্বার 42/2024 সেকশন অ্যাট্রাক্ট করেছে 22C এবং 29 NDPS অ্যাক্ট। ওর আয়ু হচ্ছে সাব ইন্সপেক্টর রাজীব অধিকারী।